Assalamualaikum भैया। हाँ सलाम क्या चाहिए? ओ चारी आपने घूमते के जागे ची? ना सुविधा नहीं क्यों? ना आम पढ़ कत बोल भैया। अच्छा बोल ना क्यों चाहिए? ना इतने तो एक तो अचब्बता है जी घूमते के जागे तेरी चलिच टकर कत बोले ना अचब्बता ना। अच्छा बोले जोगन फिर चो तो कौन बोलो बाकी कत टकी? भैया हमारे ये तेरी चट्टा का लग भैया। की जन्नो? ये मेरे टूथब्रश किन बो? हमी तो टूथब्रश। टूथब्रश? आनो नहीं तुम्हें? না হুট করে এসেছি তো ভাইয়া ব্রাশ ঢুকাতে ভুলে গেছি। আচ্ছা ভাইয়া আমার একটা পুরনো ব্রাশ আছে ওটা দিয়ে দাও। ভাইয়া ভাইয়া পুরনো ব্রাশ দিয়ে দাঁত করা তো হিউম্যান বডির পরিপন্থী ভাইয়া। আরে এটা পুরনো ব্রাশ মানে কি আগে কেনা ছিল আমি ইউজ করি না ওটা দিয়ে দাও ওকে দিয়ে দাও। আচ্ছা ভাইয়া ভাইয়া এই ব্রাশ বেশি পুরনো হয়ে গেলে তো টেম্পার নষ্ট হয়ে যায় ব্রাচেল চক্ত হয়ে যায় আমার এই কচি দাঁতে তো চমৎকার করবে ভাইয়া। তাহলে তুমি এক কাজ করো এখানে তো অনেক গাছপালা আছে তুমি গাছপালা থেকে একটা ডাল কেটে নাও তারপর ওটা দিয়ে মেসোয়াক হিসেবে ব্যবহার করো। মেসোয়াক কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। ভাবি মনে জানেন না ঢাকা চরের মানুষ এত নিষ্ঠুর যে একটা গাছও রাখেনি সব বিল্ডিং বানিয়ে ফেলেছে। না না তুমি গাছ পাবে তুমি নিচে দারোয়ানকে জিজ্ঞেস করো গাছ পাবে। আচ্ছা বুঝেছি ভাবি আপনি আসলে সকালে ঘুম থেকে ডেকেছি তো আপনি বিরক্ত হয়েছেন না হলে আপনাদের কাছে তিরিশ টাকা তিন লাখ টাকা তো কোনো বিচয় না। ঠিক আছে আমি 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 পরে এটা আমি একটা পরিশ্রম দিয়ে পচাই দেব আপনাদেরকে। চরি ভাই চরি ভাইয়া আগে এত অস্থির হয়ে যাস কেন দেবো না কথা তো বলিনি বলেছি আমি তাদের বাসা ভরে ফেলবো গাছে। তো বাসায় গাছ লাগালে বাসা থাকবো কই মানুষজন? থাকবে ঘরের ভিতরে থাকবে এটা তো আর খাট পালং লাগবে না গাছে তো আর খাটে ঘুমাবে না সোফাতে বসবে না। তো আপনি কি এখন ঘরের মধ্যে করবেন না? ঘরে সিঁড়িতে বাথরুমের ছাদে কার্নিশে। আচ্ছা দেখ সিদ্দিক জি বিলাল ভাই এটা কি এটা কি হইতেছে কি গাছ নিয়ে আইছে? হ্যাঁ আমি একটা গাছের একটা আপনারা কাজ করেন এই এটা বাইরে রাখার ব্যবস্থা করো আমি আপনারা ইয়ে করো নার্সারি করার ব্যবস্থা করে দিচ্ছি আমরা বাইরে রাখার গেলো যাও। বিলাল ভাই আপনার তো নাম কে আর আমি ঘরে মধ্যে ইয়ে করো ঘরে মধ্যে মশা মাছি আই আরে ভাই আমি আমি যাও না যাও কথা সিদ্দিক আমি বৃক্ষরোপণ অভিযানে বেরিয়েছি সেখানে ওরা ওরা ওকে কে অদ্ভুত
গরম মধ্যে জঙ্গল বানাবেন নাকি? তুমি তুমি জানো গাছ কি করে আম করে? হ্যাঁ জানো, অনেকে আনাতে শিখতে পারে গাছ কি গাছ কি করে। এই দেখো নিঃশ্বাস পাইছো, নিঃশ্বাস আমি মুখ দিয়ে নিছি, গাছ না থাকলে এরকম ভাসবা না। গাছ এই ঘরের মধ্যে থাকতো না, আপনি গাছের হে বাসার মধ্যে ফাটান, আপনার হাতারে বাইর করে দেন, গাছ এমন থাকতো না। আপনার যেটা ঠিক আছে তুমি চুপ করে থাকো, যাও এদিকে যাও। নিবে তো নিবে নাকি? হ্যাঁ আমাকে কোনো কিছু দরকার হলে তো আমরা এই পাশটা নিয়ে আজকে তো দিব। ডাক আপনি জানেন তোমার আমাকে ডাকো, আমি ম্যানেজ করবো সব। কাকা ম্যানেজ করা যাবে না তো, আম্মা অনেক রাগ করবে। চিত্তিক ভাই কি অবস্থা? মমতাজ ভাই ফুল গজাচ্ছে না এই আর কি। সে তো কমি কমি দেখেছেন কি সুন্দর একটা লাইন মিলেছে, পাতা বেরোচ্ছে না কিন্তু গাছ। গাছ গাছ দিয়ে কি কি করছে না কোন এই মুহূর্তে? আমি নিয়ে এসেছি আপনাদের এখানে এটা রোপণ করব। এগুলো নিয়ে ভিতরে যাওয়া যাবে না তো, আম্মা যদি জানতে পারে এই গাছ কুচিয়ে আমরা ভিতরে ঢুকতেছি, আমারও ঘর থেকে বের করে দিবে, আপনারও ঘর থেকে বের করে দিবে। চলো চলো, তোমার তো বয়স কম, তুমি চাপ বোঝো না, এগুলো আমি হ্যান্ডেল করতেছি, তুমি ভিতরে যাও। মমতাজ ভাই হ্যাঁ জানেন এই যে গাছ আপনি ফ্রি দিচ্ছেন, এই গাছ যদি আমি নিতে চাই পরবর্তীতে তাহলে কোথায় পাবো তাকে? হ্যাঁ সিদ্ধি কাপড়ের জায়গা চিনে, ওই যে আমার 13 নম্বর গাছ আছে আমি ওটা নিচে, গাছ যেহেতু এখন নেই কেটে ফেলেছি আমি নিচে থাকি, আর আমার নার্সারিগুলো আছে ওখানে যাবেন। আমি তোমার ছবিতে যে কমেন্ট দিয়েছি দেখছো তুমি? হুম দেখছি, কিন্তু এরকম ফালতু কমেন্ট করছো কেন? হ্যাঁ চোখ দুটো টানা টানা মানে কি? আচ্ছা তোমার পরে যে কমেন্ট করবে সে কি ভাববে বলো তো? আরে যে যা ভাবুক তাতে আমার কি, আমার যেটা ভালো লাগছে ওইটা আমি দিছি। এই চলো না দেখা করি একদিন। দেখা করবা? মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তোমার সঙ্গে পরিচয় হয়েছে সেদিন, এখন দেখা টেকা না, আরো পরে। আরে এখনই দেখা করি, তাতে টাইমটা বাঁচলো, তাড়াতাড়ি দেখা করলেই লাভ। অ্যাট লিস্ট 2 সপ্তাহ টাইম নেই। কি বলো কালকে দেখা করি চলো। মাথা খারাপ হচ্ছে, আমি নেক্সট উইক ছাড়া পারবো না। তাহলে পরশু? আরে বাবা পরশু দিন আমার অনেক কাজ। আরে একটু ট্রাই করো না, ট্রাই করলেই পারবা, কাজের ভিতরেই তো টাইম বের করে নিতে হবে, বুঝো না? শিওর বলতে পারতেছি না, বাট ট্রাই করব। বুঝি দেখছেন না বিল্ডিংগুলো? জি ওই বিল্ডিংয়ের ওই পাশেই আমার কাজটা ছিল, আমি ওই গাছের উপরে থাকতাম। মানুষ কি পরিমাণ নির্মম যে আমার গাছটা কেটে ওখানে বিল্ডিং তৈরি করেছে। জানেন আমি গ্রামের লোক, আমি ভাবতেই পারি না যে মানুষ কি করে এত নিষ্ঠুর হয়। আপনার গাছ কেটে ফেলে সেখানে বিল্ডিং করেছে, এটা তো আমি ভাবতেই পারি না। আপনি আসেন, এখানে আসেন, আপনি আমার নার্সারির এই যে দেখেন আপনার জন্য আমি চারা রেখেছি, এই যে চারাটা দেখছেন আপনি, এই চারাটা কত বড় হবে আপনি তো, আপনি তো জানা আছে কত বড় হবে। জি এই চারা বড় হয়ে অক্সিজেন দিবে, কার্বন হজম করবে, এটাতে পটাশিয়াম পাওয়া যাবে, কাঠবেড়ালি পোকামাকড় পাখি সব এই গাছে আশ্রয় নেবে। এটা শুধু গাছ নয়, এটা এটাকে ঘিরে অনেক প্রাণী যুক্ত। কাকা কাকা আমি আল্লাহর কাছে একটা ধন্যবাদ জানাই কাকা, আপনার মতো একজন মহামানবের সাথে আল্লাহ আমার পরিচয় করিয়ে দিয়েছে, আপনাকে আমার খুব ভালো লেগেছে কাকা। আমি এই চারাগুলো পরীক্ষামূলক নিয়ে যাচ্ছি, জি জি, তারপরে আমি আবার আসবো, এত ভালো লেগেছে আপনাকে যে আমি বারবার আসবো, যে কোনো প্রয়োজনে আসবো। তারপরে যে গ্রাম তো হান্নান আইছে না, হ্যাঁ আমার বাসায় কাম টাম করে হান্নান,
তারপরে যে হাজতি বিল্লাল ভাই, ওই যে বিল্লাল ভাই, আপনার হাজতি কেন, যে কি চন্ত্রাসবাদ? সে তো চন্ত্রাসবাদ না, তার নামে কেস আছে, কেস। আচ্ছা চিদ্দিক ভাই, আপনি কি এটা মানুষ বলেন? আপনি সেই কথা আমাকে আগে বলবেন না, সেই ভাইয়ের সাথে আমার পরিচয় করে দেবেন না। আমার তো ঢাকার চরে একটা বড় উকিল আছে আত্মীয়, তার কাছে তো এটা ওয়ান্টুর ব্যাপার, আপনি ওয়ান্টুর মধ্যে চলভ করে দেবে কেস। মতাজ ভাই, আপনারা দেখলে কিন্তু এরকম মনে হয় না যে বড় বড় মানুষের সাথে আপনার সম্পর্ক আছে। জানেন মানুষের চেহারা দেখে কি চা বোঝা যায়? চা বোঝা যায় না, অনেক কিছু ভিতরে থাকে অন্তরে। আপনি যেরকম ভালো মানুষ আমিও ভালো মানুষ। আপনি একটা কাজ করবেন, আমাকে 100 টাকা দেবেন। আপনারা টাকা দেবেন কেন? আপনি কি আমার কাছে টাকা পান না? ওই যে আপনাকে মিচুর কাছ থেকে 200 টাকা নিয়ে দিলাম না, সেখান থেকে আপনি 100 টাকা রাখবেন, আমাকে 100 টাকা দিয়ে দেবেন। ওইটা তো সিএনজি ভাড়া দিছি। আচ্ছা আপনি একটা জিনিস আপনাকে বোঝাই, আপনি তো ভালো মানুষ, বোঝেন যে সিএনজি ভাড়া যে আপনি 200 টাকা দিচ্ছেন, যেই 200 টাকা তো সিএনজি এলা চিট করেছে, চিট পুরোটাই চিট করেছে। আর এই ডাকাত চরে চিটের টাকা কি ফেরত পাওয়া যায়? ফেরত পাওয়া যায় না। তার মানে কি হচ্ছে, আপনার পুরো 200 টাকাই লাভ। গাছ হইলো মানুষের বন্ধু। গাছ কেন আমার বাসায়? গাছ লাগাবো, এইসব গাছ মশা পোকামাকড় হবে, এইসব আমি পছন্দ করি না। কেন এত সমস্যা করো? মশা পোকামাকড় হবে না, রেগুলার স্প্রে করে দেবো, মশা হবে পোকামাকড় হবে না। আর এই এত হাঙ্গামা আমার দরকার নেই। আর এত বড় টপ কোথায় পাবো আমি বাসায়? বাবে আপনি কোনো চিন্তা করেন না, আমি টপ কিনে দেবো। আপনি শুধু এখন 300 টাকা দেন আমাকে, জলদি 300 টাকা দেন। কিসের টাকা দিবো, এইসব গাছ ফেলে দিয়ে আসো যাও। তোমরা না সমস্যার মধ্যে রাখতে পছন্দ করো মানুষকে, কেন এত সমস্যা করো? ফেলে দিয়ে আসো তো যাও। চুইট বাবি, বাবি চুইট বাবি, তুমি গাছ ফেলে দিয়ে আসো যাও। বন্ধু বনি তো আমার সাথে দেখা করার জন্য রাজি হয়ে গেছে। কর দেখা কর, আমারে বলতেছিস কেন? তোর ব্যাপার তুই আমারে বলার দরকার কি? মানে কি এটা আমার ব্যাপার? মানে আমি যা করতেছি সব তো তোর জন্যই করতেছি, আর তুই মন খারাপ করতেছিস কেন? বুঝলাম না কি, কিছু বল। তুই কোথায় দেখা করতেছিস? এটাই ভাবতেছি কই দেখা করা যায়, তুই বলতো কই করা যায়। ও যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা কর। রেস্টুরেন্টে দেখা করলে তো হলো না, আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে সে কী টাইপের মেয়ে তোরে প্রুফ করা। তা আমি চিন্তা করতেছি তোর বাসার ছাদে ডাকি। তুই আমার বাসার ছাদে ওরে ডাকবি, আর ওই হুরুর করে আমার বাসার ছাদে আইসা পড়বে? হ্যাঁ না, আসবে না কেন? ওর সাথে তো আমার ফোনে কথা হইতেছে তো, আর আমি ওরে জিজ্ঞাসিলাম যে তোমার কোনো প্রবলেম আছে নাকি, ও বলছে না ও সিঙ্গেল, তো ওর কোনো প্রবলেম নাই আমার সাথে মিট করতে। আর তোর কোনো প্ল্যানিং থাকলে বল। তুমি শুরু করছো বিষয় দাও, তুমি কীভাবে শেষ করবো বাস। আপনি তো মাঠের মধ্যে বলছিলেন যে টাকাটা বাঁচায় গিয়ে দেবেন, তা এখন তো ইচ্ছা করলে আপনি আমাকে দিয়ে দিতে পারেন টাকাটা। মহতাজ ভাই লজ্জার কথা কি কম, পাওনাদার গর্বে থাকলে লজ্জা লাগে না। চি চি চিদ্দিক ভাই, আপনি এটা কি বলছেন? পাওনাদার দিনাদারের হিসাব তো আপনার সাথে আমার সাথে না। আপনার সাথে হিসাব হলো যে 200 টাকা লাভ হয়েছে, সেখান থেকে 100 টাকা আপনি আমাকে দিলেন, এই আর কি। এটা তো হিসাব নিকাচের কি আছে? মহতাজ ভাই আর একটা কথা, আপনি তো জানেন না আমি তো বেকার মানুষ, বুঝেন নাই, মামার টাকার উপর চলি, আমি তো কোনো টাকা ইনকাম করি না। করি হ্যাঁ,
এখন হয়েছে কি মামা প্রতিবার যাওয়ার সময় আমার একটা 500 টাকার নোট দিয়ে যায়, এবার ভুল করে দিয়ে যায় না, এই জন্য আপনার একটা আমার উপকার করতে হবো। বলেন কি উপকার চুনি? এই যে এই জায়গায় কয়টা আঙ্গুল? 5টা। আর এনু? 5টা। তাহলে 2টা মিলা কয়টা হইল? 10টা। আমি আপনার 10 কিস্তিতে দিন টাকাটা। তুমি দেখো ভাবি, ভাবি কিছু তোমার মন খারাপ নাকি? মানে ইউক্তির মতো একটা সেন্সেবল ছেলে যদি এরকম চিঠি লেখা জায়গা, তুমি তার জন্য মন খারাপ করো না? এই যে ফোন দিলাম, ফোনটা বন্ধ। ফোন তো আমরা সবাই করছি, ও ফোন বন্ধ করে প্রকৃতি প্রেম করতে গেছে। ফাজিল ফাজিল কোথায় না, পাগলটা কোথায় আছে, কি করছে? শুনো, ওকে ছাড়া আমরা ভালো থাকবো, আর ও যদি আমাদের ভালোবাসে তাহলে ওই বাসায় ফিরে আসবে। শিশু নাই, শিমু নাই, কেউ নাই, ও গেছে পুকুরে দেখতে। এর মধ্যে তোমার এক রাশ চিন্তা করবে। এই ভাবি তুমি প্লিজ মন খারাপ করো না, আল্লাহ দয় লাগে, মন খারাপটা বাদ দাও, ওর জন্য মন খারাপ করার কিছু নেই। তুমি দেখো, তুমি দেখো, টিভিটা রাখো কিন্তু মন খারাপ করবে না, তুমি টিভি দেখো। আমি খুলে দিচ্ছি, বলেন বলেন কথা বলেন। সিদ্দিক ভাই, আমার মনে হচ্ছে যে ভাইয়ার রাতে ঘুম কম হয়েছে, আর ঘুম কম হলে মানুষের চিত্ত চঞ্চল হয়, গলা মোটা হয়ে রাগী হয়ে যায়। না আমরা কালকে কথা বলবো ভাইয়ার সাথে। না না বিলাল ভাই, তো সবসময় এরকম করে কথা কয়, সমস্যা নেই, আপনার কথা কোন ভয় পাই না। হয়েছে কি ভাইয়া, সিদ্দিক ভাইয়ের সাথে একটা আলাপ হয়েছে, আলাপ হওয়ার পরে একটা ঘনিষ্ঠতা হয়ে গেছে, ঘনিষ্ঠতা হওয়াতে আমি জেনেছি যে আপনাই একটা ফলস কেচে পড়েছে। আমি ফলস করলে বলো আপনার কি? না ভাইয়া, আমার একটা উকিল ছিল আত্মীয়, বাংলাদেশের বড় উকিল, তা আমি চিন্তা করলাম যে মানুষের উপকারই তো মানুষ, তো আপনার যদি একটু উপকার হয়, তার সাথে যদি একটু পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে তো আপনার একটা পলস কেচ চল বয়ে যাবে। আপনি সারা ঢাকা শহর ঘুরে সবার উপকার করে বেড়াতেছেন না? তুমি কারা নিয়ে এসো এখানে? যাও। আমার একটা আত্মীয় উকিল আছে দাদা, যে এই দেশের সবচেয়ে বড় উকিল, আপনি আমার সাথে সেই উকিলের বাসায় যদি যান, তাহলে আপনার কেসটা 1-2-র মধ্যে চল হয়ে যাবে। আপনার উকিল কি সত্যি সত্যি ইয়া করে, মানে বড় কেস ডিল করছে? ওই যে বুলেট মুনির আছে না, বুলেট মুনির, বুলেট মুনির একবার একটা বড় কেচে পড়েছিল, আন্তর্জাতিক কেচ, সেইটা সে সলভ করে দিয়েছে ভাইয়া। বুলেট মুনির কি করেছে, অনেকগুলো টাকা বস্তায় ভরে অনেকগুলো টাকা তার পায়ের কাছে নিয়ে পা ধরে কেঁদে দিয়েছে, অ্যাক্টিং করেছে দাদা। আচ্ছা ঠিক আছে, এখন তার কাছে যাইতে হবে কীভাবে? আপনার কি চার্জশিটের কপিটা আপনার কাছে আছে? হ্যাঁ আছে, চার্জশিট কপি আছে। ওই কপিটা আপনি আমাকে একটু দেবেন, আমি একটু দেখব, দেখে তারপরে আপনার সাথে একদিন আপনাকে চাতে করে তার বাঁচায় যাব। আপনি একটা কাজ করেন, আমাকে ওই চার্জশিটের কপিটা দেন, আর আপনাকে একদিন তার বাঁচা নিয়ে যাবো, আর আমাকে একটু টাকা দেন। হ্যাঁ, যেদিন আমরা প্রথম তার বাঁচায় যাবো, যেদিন সে আবার লটকন খুব পছন্দ করে, লটকন কিনে নিয়ে যাবো 1 কেজি, আর মিষ্টি কিনে নিয়ে যাবো 1 কেজি। আচ্ছা ঠিক আছে, আপনি জানেন আপনাকে তো কত হবে পরে আপনি বলবেন কি হলো দাদা। আবার কি
দাদা আচলি আপনি একজন মাটির মানুষ দাদা। দাদা একশো টাকা চাইলাম আপনি চঙ্গে চঙ্গে দিয়ে দিলেন, এই ঢাকার চরে দাদা। একটি টাকা চাইলে আপনি যদি দশ বার চান, বিশ বার চান, পঞ্চাশ বার চান, একশো বার চান, তাও আপনাকে কেউ হান্ড্রেড টাকা দেবে না। কিন্তু আপনি হান্ড্রেড টাকা না, এক টাকা দেবে না দাদা। আর আপনি হান্ড্রেড টাকা চাওয়ার চাতে চাতে দিয়ে দিলেন। আসলে দাদা মাইন্ড করবেন না, আমার দাদা পঞ্চাশ টাকা হলে আমি কাজ চালিয়ে নিতে পারবো। আপনি আমাকে এখন কি পঞ্চাশ টাকা দেবো? জি দাদা পঞ্চাশ টাকা নেন, আমি আপনার লোকের কাছে যাবো, ঠিক আছে? জি। আর শুনেন, আপনারা যে আমি পঞ্চাশ টাকা দিলাম, আপনার লোকের যে উকিল নিয়ে কথা কইলাম, এটা কেউ জানবো না, ঠিক আছে? আমি আর আপনি জানবো, সিদ্দিকরও কইবেন না আপনি, ওকে? আপনি যান দাদা। আপনি কি আমাকে টাকা দিয়েছেন? মানে কি এখন পঞ্চাশ টাকা দিলাম না আপনারে? আপনি টাকা দিয়েছেন কিন্তু আচলে দেননি, আপনি না বললেন যে কেউ জানবে না দাদা। ঠিক আছে, আপনি যান। আমি তো আপনাকে না জানিয়ে দাদা একটা মিস্টেক করে ফেলেছি দাদা। কি মিস্টেক করছেন? আপনাকে না বলে আমি উকিলের বাসায় চলে গিয়েছিলাম দাদা। তো আমি তো একটা জিনিস ভুলে গিয়েছি, আমি যখন তার বাসায় গিয়ে চুইচ দেব বেলে, তখন আবার মনে পড়লো যে এই লোক তো লটকন পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। আমি তাৎক্ষণিক বাজারে গিয়ে লটকন কিনেছি, মিষ্টি কিনেছি। যেই মিষ্টি আর লটকন পেয়ে যে কুচি হয়েছে, কুচিতে যে একেবারে আমার কুচিতে যে কি বল করবে, আমি সেই কুচির মধ্যে আপনার কথাটা পেলেচ করেছি। পেছে বললো যে এটা তো ওয়ান টুর ব্যাপার, এটা তো আমার জন্য ওয়ান টুর ব্যাপার। আমি বললাম যে আমার বন্ধুকে আমি একদিন নিয়ে আসবো। হ্যাঁ, বললো যে ঠিক আছে, তুমি তোমার বন্ধুকে নিয়ে চো, এটা কোনো ব্যাপারই না। তা আমরা বন্ধু একদিন তার বাঁচায় যাবো, আপনাকে চাও। আমি আপনার বন্ধু, আমি আপনার বন্ধু পানামান, দাঁড়ায় কতক্ষণ দাঁড়ান। আপনার উকিলের বাসায় যাইতে যেই টাকা খরচ হয়েছে আমি তার ডাবল খরচ দিব। আপনি আবার উকিলের বাসায় যাইবেন, গিয়ে তারে কইবেন যে হ্যাঁ আমার বন্ধু না, হ্যাঁ আমার বড় ভাই। আমি কি বললাম মনে থাকবো দাদা? হয়েছে কি, আমি ভেবেছিলাম যে মানুষের তো চিনিয়ের ফ্রেন্ড থাকে, সেই জন্য আমি বন্ধু বলেছিলাম। আর বন্ধু বললে যে যদি একটু আপন মনে করে কাজটা করে, কোনো কিছুই মনে করবে না। আমি আপনার জুনিয়র ফ্রেন্ডও না, সিনিয়র ফ্রেন্ডও না, ঠিক আছে? জি দাদা, আমি আপনার বড় ভাই। জি, এখন কোন আমার কি করতে হবে দাদা? কিছু করতে হবে না, ওই চার্জশিটের কাগজটা নিয়ে আমার চাতে একদিন তার বাঁচায় যেতে হবে। আর লটকন আর মিষ্টি তো আমি কিনে নিয়েছি, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আর একবার লটকন কিনে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, চার্জশিট লয়ে লটকন কিনে তার বাঁচায় যাবো, তো? জি দাদা। আর ওই যে আমি ওই যে লটকন আর যে মিষ্টি কিনেছিলাম না, সেটার একটা ভাউচার করেছি দাদা। এই যে মিষ্টি ৩৪৫ টাকা, সে অবশ্য 355 চেয়েছিল, আমি ওই উকিলের নাম বলাতে 10 টাকা ডিসকাউন্ট করেছে। আর লটকন 80 টাকা, সে কোনো ডিসকাউন্ট করতে চায়নি। এই যে 425 টাকা, এই যে লিখে দিয়েছি কথায়ও লিখে দিয়েছি 425 টাকা মাত্র, আমার সিগনেচার আছে এখানে। এই টাকাটা দাদা আপনি যখন আপনার ভালো লাগে, যখন আপনার সুবিধা হয়, তখন আপনি আমাকে কল করে দিয়ে দেবেন দাদা। এটা আপনার কাছে রাখেন, আপনার কাছে টাকা লই নেন। হ্যালো, ঠিক আছে দাদা। হ্যাঁ, এখন তাহলে যাই আমি। আচ্ছা দাদা, এই আমি ওই যে উকিলের বাচ্চা থেকে ফেরত আসার সময় আমার ওই যে লটকন কিনে আর ওই মিষ্টি কিনে কোনো পয়সা অবশিষ্ট ছিল না, তো আমি হেঁটে এসেছি, এখন পকেট একেবারে এমটি দাদা। এই চলো না একটা কাজ করি, আমরা মিট করার জন্য প্লাস্টিক করি। কোনো রেস্টুরেন্টে? রেস্টুরেন্টে না, রেস্টুরেন্টে না। কেন, রেস্টুরেন্টে কি প্রবলেম? আমার ফ্রেন্ডগুলো বুঝছো কে কখন কোথায় থাকে, পরে দেখা যাবে একটা ঝামেলা বাঁধায় দিছে। তার চেয়ে বরং চলো আমার বাসার ছাদে দেখা করি। ছাদে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আরে না, বাসার ছাদে কোনো সমস্যা হবে না। আর আমি পারলে তো তোমার সাথে সমুদ্রের পাড়ে দেখা করি। আমার বাসার ছাদে যে বাতাস, পুরো সমুদ্রের পাড়ের মতোই।
ঠিক আছে। আচ্ছা শুনো, তাহলে তুমি তোমার বাসার অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে পাঠিয়ে দাও। ওকে ঠিক আছে। আমার দিকে তাকাই, বলো কি হয়েছে বলো। আচ্ছা কোনো সমস্যা হলে তো তোমাকে আমাকে একসাথে সারা জীবন সমাধান করতে হবে, তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে সমস্যাটা বুঝবো? প্লিজ তুমি আমার দিকে তাকাও, তাকাই বলো কিসে, তাকাও তাকাও আমার তাকাও কিসে বলো। আব্বু আমি রাজি না। আর ঠিক আছে, রাজি না রাজি হবে, কোনো বাপ মাকে চট করে রাজি হয় নাকি? আর শোনো, ভাইয়া ভাবিকে পাঠাবো, সাথে ইফতিকে পাঠাবো, ইফতি দেখবে এক ঘন্টায় তোমার বাবা মাকে মেনে চেয়ে ফেলছে। হবে না, কিছু হবে না। আমি কি সমস্যা, কেন তোর কী চায়, তোমার জন্য সিঙ্গলা ছেলে চায়? ফান করো না প্লিজ। তাহলে ওরা কী চায়, মানে কী চাইতেছে ওরা? দেখো তুমি সব কিছুতেই কোয়ালিফাইড, তো সমস্যা কী? আমি আর বলতে পারবো না, সমস্যাটা বলবো তো। আমিও খুব সরি, আমি তোমাকে খুব হার্ট করে ফেললাম। তোকে সরি হইতে কে বলছে? তুমি প্লিজ সমস্যাটা বলো, যে সমস্যাটা কী, মানে যা হয় যেটাই হোক আমি বলো, আমার কোনো সমস্যা হবে না। ওরা তোমার ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে কোশ্চেন তুলছে। হ্যালো, আমি তো ওই যে তোমাদের এরিয়ার ভিতর চলে আসছি, কিন্তু আমি তোমাদের বাসায় যাব না। আমার বাসার ছাদ অনেক ভালো, ছাদে আসো, খোলা আকাশের নিচে দুজন বসে গল্প করব। না আসলে আমি এদিকে আসছি তো আগে, এই এরিয়াতে আমার অনেক পরিচিত লোকজন আছে। আজও আমার ছাদে তোমার পরিচিত কে থাকবে? আর ছাদ পুরা খালি, ছাদে চলে আসো, কোনো সমস্যা নাই, আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে আসো। আসবে না আবার? আমি তো তোমাদের বাসার সামনে আসছি। তোমাদের বাসা কি ছয়তলায়? হ্যাঁ ছয়তলা, উপরে চলে আসো। ও আচ্ছা, এখানে কি মিশু নামের কোনো ছেলে থাকতো? মিশু? ও মিশু নামে একজন ছিল এই ছয়তলায়, কিন্তু ওরা তো বাসা ছেড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে আসছি। হ্যাঁ উঠবে না আবার। অনেক কিছু আছে। আর মিশু তুমি তুমি বলো আমাকে লাভ করো? তুমি আর তোমার ফ্রেন্ড মিলে এরকম একটা ট্র্যাপে আমাকে ফেললা।
আমি কোনো ট্যাপে ফেলে না আর আমি লাভ করি কি না করি এটা তোমারে বোঝানোর আমার কোনো দরকার নাই ঠিক আছে আমারে কোনো কিছু বোঝার দরকার নাই তুমি তো আমার কাছ থেকে কি এক্সপেক্ট করো হ্যাঁ কি এক্সপেক্ট করো যে তুমি যে ছেলে আমাকে বিয়ে করবা না বলে দিছো তোমার বাপ ওই তুমি বিয়া বিয়া করকে নাই তুনু তুই ওরে বিয়া করবি বিয়া কর যা বিয়া কর করো বিয়া ওরে আমি কেমনে বিয়ে করব যে এই মেয়ে দুই দিন কথা বললাতেই ছাদে দেখা করতে আসে আই আমি কি একবারে বলছি তোমার ফোনে যে আমি তোমারে বিয়া করতে চাই ফালতু পেচাল পারবা না তুমি আমার সাথে আর তুমি তোমার বাপ মা আমাকে অ্যাকসেপ্ট করবে না তুমি আমার আমাকে বিয়ে করতে পারবা না তারপর তুমি এক্সপেক্ট করতেছ আমি তোমার জন্য সারা জীবন মানে দেবদাস সাজে বসে থাকব আন্না যে ঢাকা চরে এত যে চিটার বাটপার যেই চরে আপনাদের ফ্যামিলিতে এই যে চিদ্দাক ভাই বিল্লাল ভাই আপনি এত ভালো মানুষ আমি এই চিটার ব্যাপারে চরে আর দেখি নাই এই যে আমি তো ওই যে বিল্লালের বিল্লালের যে কেচের ব্যাপারে চিটার ব্যাপারে আমি অনেক চার্য করছি তো একটা কথা বলি আপনাকে কিছু মনে নিয়েন না আপনি তো চুদু চুদু বচে বচে খান এই যে বচে বচে খাওয়া একটা ইয়াং এনার্জেটিক লোক এটা তো আপনার পক্ষে চোবা পায় না এটা তো আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আমি একটা প্রস্তাব দেই যেটা হলো যে আমার একটা পরিচিত ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির মালিক আমাকে বলছে যে তার ইয়াং এনার্জেটিক দুই তিনজন লোক লাগবে তা আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার সেখানে নিয়ে পরিচিত করে দিতে পারি আপনি আমাকে ১০০ টাকা দেন থাকে আর আপনি আমার সাথে যখন যাবেন তখন একটু দোয়া জামা কাপড় পরে সুন্দর এই জিন্স না জিন্স পরবেন না অফিসে তো এরকম সুন্দর প্যান্ট পরে যাবেন মানে বড় হয়েছে কি টিয়া সবসময় আর কাছে থায় হাসো ১০০০ কোনো ব্যাপার না কয়েকদিন ধরে একটু সমস্যার মধ্যে আছে আমি একজনের কাছে কিছু টিয়া হাই হাতে আমি হাইতেছি না মানে হাতে আপনার যদি আর ২০ কে টিয়া দেন আমি ধরো ১০ টিয়া রিক্সা বাড়ি দিয়ে যাই হাতে টিয়াটা আনি আবার ১০ টিয়া রিক্সা বাড়ি দিয়ে চলি আমি আপনার এই ১২০ টিয়া হিরে দিলাম ২০০ টিয়া আনগে হাতে তাই আপনার ১০০ টিয়া দিলাম ১২০ টিয়া দিলাম হয়েছে কি আন্নান যে আমার তো আসলে অনেকদিন ধরে ডাকার চরে আছি বেশ কয়েকদিন হয়ে গেল তো আমার তো আসলে খরচের পরে খরচ খালি খরচ আমার তো কোনো আয় নাই আর তাছাড়া ওই যে বিল্লালের যে উকিলের ব্যাপার সেই ব্যাপারে আমি যে একটু ছোটাছুটি করেছি সেখানে আমার কিছু খরচ হয়ে গেছে যে তারপরে যে বৃক্ষরোপণ যে অভিযান সেই অভিযানেও আমার সামান্য কিছু খরচ হয়েছে এখন যে আমার কাছে তো সেরকম টাকা পয়সা নাই থাকলে তো আপনার কাছে চাইতাম না ২০ টিয়া দিলে সমস্যা তো না ২০ টাকা ১০ টাকা দিলে কি আপনি কাজ চালিয়ে নিতে পারেন একটু চিন্তা করতে হবে আর একটু কষ্ট করতে হবে আর কি ধরো না আন্টি যাইতে হইব যাই হাতে তাই টিয়াটা লই আবার রিক্সা দিয়ে আইতে হইব আর কি আচ্ছা ঠিক আছে আচ্ছা নেন আমার মাথায় মাত্র একটা আইডিয়া আছে আমরা দুজন মিলে যদি গল্প করতে করতে আড়ি যাই আবার গল্প করতে করতে আড়ি আছি তাহলে তো আমাদের কোনো খরচই হচ্ছে না আপনি একটা ইয়াং এনার্জেটিক লোক আপনি যদি এইটুক হেঁটে বলেন যে আর হাঁটতে আইতেন না সেটা তো জাতির ভবিষ্যতের পরিপন্থী আমি তো জাতির উন্নতি করতেছি রিক্সা লাগার ১০ গাঁটিয়া দিলে হাতে তো ১০ গাঁটিয়া হাইবো বাইর যে বাটটা খাইতে হারবো এটা উন্নতি না এই ডাকার চরে একটা রিক্সা লাগে কম ইনকাম আপনি কী করেন এগুলো আরও ইনকাম করুক গরিব মানুষ ইনকাম করলে সমস্যা কী আমি আর আইতাম আইতাম না যদি টিয়া লাগে আর রিক্সা দিয়ে যাবো রিক্সা দিয়ে আবার টিয়া লই আমি আমি ভেবেছিলাম যে আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেব কিন্তু আপনি যদি নিজেকে এরকম নন এনার্জেটিক শো করেন তাহলে তো চাকরি দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে চলেন এই যে ভাইয়া সামনে যাবেন সামনে
শুনেন আপনাকে একটা কথা বলি, যেটা হলো যে আমরা তো চিন্তা করেছিলাম যে 2 টাকার বাদাম কিনে হাঁটতে হাঁটতে কেতে কেতে কথা বলতে বলতে যাবো, আবার কথা বলতে বলতে কেতে কেতে আবার বাসায় ফিরে আসবো। এখন তো আমার কাছে একটু টাকার চট আছে, তো যেহেতু আমরা এই রিক্সা করে যাব, রিক্সা চাড়বেন না, ওই রিক্সা করে টাকা নিয়ে আবার এখানে আসবো, এসে ওই টাকা দিয়ে রিক্সা ভাড়া দেবো, তাতে সুবিধা হবে। আরে এই তো এই তো এই তো এই দোয়ানকারের মধ্যে তো এটি আই এই বাইক বাইরে রাখেন, তো বাইরে রাখেন রাখেন রাখেন। চলেন ভিতরে তো কেউ নাই। কামটা কি লোক দেখছেননি? চলেন কামটা তো আপনি করলেন, আপনি আচার আগে একটা ফোন দিয়ে আসবেন না? আরে আর মোবাইলে তো টিয়া নাই, না তো আমি ফোন দিয়ে আইতাম। চলেন আগে একটা ফোন দেন আপনার মোবাইলতে। কইলাম না আর মোবাইলে টিয়া নাই। চলেন ফোন দেন। বন্ধ বন্ধ মোবাইল বন্ধ, এত মোবাইল বন্ধ করে রাখছি। কি হলো? শুনেন আপনার আচি লাগছে কেন আমাকে? এই যে একটু একটু ক্লিয়ার করে পরিষ্কার করে বলেন তো, আচি লাগছে কেন আপনার? আইতে আইতে টিয়া হাইনো তো, আইজগাও হাইনো, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। ইলে আসতেছি বহুত দিন তো আইসি টিয়ালে, আইজগাও হাইনো, আরও আগেও হাইতাম না, ইলে আসতেছি। যখন জামুলা যখন একখান হয়ে গেছে, রিক্সা ভাড়াটা তো কোনো রকমে দিতে হইব। রিক্সা ভাড়াটা দেন আর না, আজকে কোনো রকম রিক্সা ভাড়াটা দেন, আই আনারে দিতেছি, বৃষ্টি তো কোনো ব্যাপার না, বৃষ্টি লাগে আনলগে আনলগে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। আপনারা চাকরি দিতেছেন এটা তো আরে বুঝতে হইব। ঠিক আছে দিচ্ছি। ডাকাত চোরটা চিটার বাটপারে ভরে গেছে। আর কি হয়েছে না বললে আমি কি করে বুঝবো? কি আচ্ছা ভাইয়া, যদি শিমু বা মিথিলা কোনো মোটা ছেলে পছন্দ করত, তুমি কি তাদের সাথে তার বিয়ে দিতা? হঠাৎ তোর এই কথা কেন মনে হলো? তুমি যেটা জিজ্ঞেস করছি সেটা জবাব দাও। আচ্ছা আচ্ছা বলছি, আমি তো আমার মেয়েদের জন্য যদি কোনো জামাই খুঁজতাম, প্রথমেই যে কাজটা করতাম যে সে ছেলেটি মানুষ হিসেবে কেমন সেটা দেখতাম, সে মোটা না চিকন না পাতলা না হ্যাংলা এটা তো কোনো ফ্যাক্টর না। ফালতু কথা বললো না বুঝছো, এসব ফালতু ঢঙের কথা বললো না, তুমি দিতা না, বুঝতে পারছো? তুমি তুমি তো মেয়ের বাবা, তুমি দিতা না। এটা তোর ভুল ধারণা। ভুল ধারণা না বুঝছো, তোমার সব বাবারই একরকম। আরে তুই আমার দিকটা আমাকে কি এরকম মনে হয় তোর? এরকম মনে হয় না, কিন্তু সবসময় তুমি এরকম হবা, বুঝতে পারছো? না এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। আমি সম্পূর্ণ আমার মেয়ের পছন্দকে গুরুত্ব দিতাম এবং ছেলেটি ভালো কিনা সেটা আমি চিন্তা করতাম। এইসব শুনো, এইসব ওই যে টক শো দিকে গিয়ে বলা যায় আর এখানে বুঝে বলা যায়, কিন্তু ওই যে মেয়ের বাবা কখনো এগুলো করে না। সমস্যাটা কি? হঠাৎ উঠতে সমস্যা একদম বুঝতে পারতাম, সমস্যাটা কি? কোন জায়গায় সমস্যাটা হয়েছে? কি সমস্যা বল আমাকে, কি হয়েছে বল আমাকে, এত উত্তেজিত কেন? কি বুঝতে পারতেছ না যে একটা মেয়ে পছন্দ করে ইয়ে করে তারপর বাবা আমাকে রিফিউজ করবে শুধু মোটা বলে? আমার কিছু কিছু কম আছে, আমার পড়াশোনা কম,
ছোটবেলা থেকে এগুলো সাফার করতে হয়। ছোট ছোটবেলা রাস্তা দিয়ে হাঁটে যায় না, ইয়ে করা যায় না, স্কুলে গেলে বন্ধুরা খেয়ে পাবে, রিক্সা উঠে যায় না, বাস উঠে যায় না। বুঝতে পারছি তো সমস্যাটা, তো বুঝতে পারছি, কিন্তু আমরা তো অন্তত আমরা আমাদের বাসার সবাই তো সেভাবে কখনো তোকে আমরা মানে কি বলবো রেডি কল করি নাই কখনো, তাই না? এই বাসাটা তো দুনিয়া না ভাইয়া, মানে বাসা থেকে তোমাকে বাইরে বাইরে যেতে হয়। এই ধরো যে আমি বিয়ে বাড়িতে গিয়ে গেলাম, সব লোক আলাদা কথা বলবে, আলাদা টিটকারি করবে। না এটা শুনো তাও